বিপিএল এর রাউন্ড লবির রবিন লিগের শেষ ম্যাচে সিলেটি স্ট্রাইকার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করছে খুলনা টাইগার্স। শেষ খবরে তাদের সংগ্রহ 2 উইকেটে 68 রান। মিরপুরে রয়েছেন সহকর্মী শাহান পাপন, সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পাপন, আগের ম্যাচে প্লে অফ নিশ্চিত করলো বরিশাল এবং এই ম্যাচে তামিম টপ স্কোরার হয়ে গেছেন, যাকে বিশ্বকাপের দলে নেওয়া হয়নি এবং তার টি টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট নিয়ে অনেক সমালোচনা আছে, এরকম স্কোরটাকে কেমন বলবেন আপনি, কি বলবেন? নিঃসন্দেহে ফরচুন বরিশালের কথা যদি বলি তাহলে এমন একটা দল, 1 থেকে 8 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান এবং সেখানে অলরাউন্ডার তো আছেন এবং পেসার যারা আছেন তারাও কিন্তু একেবারে টপ লেভেলের এবং স্পিনাররা তো আছেন, এই মেহেদি মিরাজের কথা আলাদা করে বলতেই হয়। এবং সেখান থেকে তামিম ইকবালকে যদি আলাদা করে আপনি টেনে বের করে নিয়ে আসেন তাহলে বলবো যে অধিনায়ক উচিত যে খেলাটা খেলা দরকার তামিমের, সেটাই কিন্তু তিনি খেলার চেষ্টা করেছেন, আজকে নিশ্চিতভাবেই সফল হয়েছেন। তবে টিম হিসাবে যে খেলাটা খেললো ফরচুন বরিশাল এই পর্যন্ত, অর্থাৎ রাউন্ড রবিন লিগে, সেখানেই আসলে প্রশ্নটা দেখা যায় যে তামিম ইকবাল আসলে দলটাকে কি ওইভাবে গুছিয়ে তুলতে পেরেছেন বা পেরেছিলেন। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। নাহলে ফরচুন বরিশালের মতো একটা দল, তারা যদি আপনি পয়েন্ট টেবিলের দিকে তাকান তাহলে পয়েন্ট টেবিলের দিকে তাকালে যে বিষয়টা আসলে চোখে পড়ার মতো যে এরকম স্টার ব্যাটসম্যান নিয়ে, যেটাকে বলা হয় জাতীয় দলের কপি, সেই দলটাকে নিয়ে ফরচুন বরিশাল কিন্তু খুব সহজেই যে প্লে অফে এসেছে সেটা বলা যায় না। সেখান থেকেই আসলে নেতৃত্বের কথা যদি বলেন তাহলে তামিম ইকবাল প্রসঙ্গ আসে যে তিনি আসলে দলটাকে হয়তো ওইভাবে গুছিয়ে তুলতে পারেননি, তবে শেষের দিকে এসে যে গোছানো ক্রিকেটটা খেলতে শুরু করলো ফরচুন বরিশাল, সেখান থেকেই আসলে আশা জেগেছে তারা আসলে কত দূর যেতে পারে কিংবা ট্রফি পর্যন্ত যেতে পারবে কি না সেটা হয়তো দূরের কথা, কিন্তু প্লে অফে নিশ্চিত করেছে, সেখানে তামিম ইকবাল একটা রোল প্লে করেছেন আজকে, সেটা নিঃসন্দেহে আশা ব্যঞ্জক। এখন ফরচুন বরিশালের ভক্তরা ফ্যানরা তারা কিন্তু আশা করতেই পারেন যে ফরচুন বরিশাল ট্রফির রেসে থাকতে পারবে, এখন দেখার বিষয় তারা আসলে কত দূর কী করতে পারে। মামুন বাপন, আপনাকে ধন্যবাদ।